হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কি ওবিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল দেখো এত বৃষ্টি শুরু হয়েছে, ভুল বলছি, সকাল সকাল ঠিক নয়, মানে কাল রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, দেখো বৃষ্টি থামার একদমই নাম নেই, অনর্গল মানে বৃষ্টি হয়েই চলেছে, বেশ ভালোও লাগছে। তো ভাবছিলাম আজকে একটু খিচুড়ি রান্না করব, কিন্তু খিচুড়ি না, মামাম খুব একটা খেতে চায় না, সেই জন্য ভাবলাম যে খিচুড়ি না করে দেখা যাক কী রান্না করবো, কারণ সকাল সকাল আজকে অভি চলে গেছে দোকান। আর এখানে দেখছো মানে আমি ওখান মানে ঘর থেকে আমি বাইরে, মানে এটা হচ্ছে আমাদের বারান্দা, তো এখানে এসে দেখছি যেন আরও জোর, দেখো ঝেঁপে বৃষ্টি এসছে। তো বৃষ্টিটা দেখে আমার একটু মানে একটু চা খেতে ইচ্ছা করছে, মানে এমনি নয়, এলাইচি চা যেহেতু অভি কালকে নিয়ে এসছে, তো আমি ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই। একটু আলুও দিয়ে দিয়েছি ভাতে, আর একটু মুসুর ডালও করে নেবো, আর এই চালটা ভালো করে ধুয়ে আর কি বসিয়ে দিই, তারপর করবো একটু চা। আর এই এলাচ দেওয়া যখনই এই চাটা আনি না, এত ভালো লাগে খেতে, ফুরিয়ে গিয়েছিলো তো কালকে আবার ওবি নিয়ে এসেছে, সেই জন্য মনে হলো একটু করে খাই, বৃষ্টিটা হচ্ছে বেশ ভালোই লাগবে। আর লাইফে ফার্স্ট টাইম মানে আমি একা একা এরকমভাবে চা খাবো। তো দেখো আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাবলাম যে একটু ঘরের যে কাজকর্ম রয়েছে, একটু ঝাড়াঝুড়ির কাজ একটু মোটামুটি যেহেতু করেই নিই, আমার খুব একটা মানে নোংরা পড়ে না, আমার এইটা হচ্ছে ডেলিকারি করি, তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম একটু শেয়ার করে দিই। আর দেখো বৃষ্টি হচ্ছে বলে না দেয়ালগুলো যেন কেমন একটু লাগছে, তো আমি একটু এই ফুল ঝাড়ুটা দিয়ে দেয়ালগুলো একটু ঝেড়ে দিচ্ছি। আর এইখানে যে ফুলগুলো যে ঝরলে, এই যে দেখতেই পাচ্ছ, এই পাতাগুলো একটু ভালো করে ডাস্টিং করে নিলাম। আর নেক্সট উইক থেকে তো মামামের এক্সাম স্টার্ট হয়ে যাবে, তখন আর এইগুলো করার খুব একটা টাইম পাবো না, ওর মোটামুটি 5-6 দিন এক্সাম চলবে, মাঝখানে হচ্ছে স্যাটারডে সানডে থাকবে, সেটাই শুধু ছুটি, বাকি দিনগুলো সব এক্সাম হবে, মানে এক বুধবারে শুরু হবে, পরের মানে সপ্তাহে মঙ্গলবারে গিয়ে শেষ হবে। তো আমার বিছানা কমপ্লিট হয়ে গেছে গোছানো, আর দেখো এখানে আমি একটু চাও বসিয়ে দিচ্ছি। এলাচগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর, যা স্মেলটা যা ভালো লাগে না, সেই জন্যই ভাবলাম একটুখানি মানে অল্প একটু দুধ দিয়ে আর কি বসিয়ে নিয়েছি। তো দেখো একদম বুঝতে পারিনি, চাটা মানে বড় একটা কাপে নিলেই হতো, একটু বেশি হয়ে গেছে, আমি নিয়ে যাচ্ছি এখন ঘরে, পুরো একদম দেখো পড়তে পড়তে যাচ্ছে। আর নিয়ে নিলাম দুটো বিস্কিট, যেটা আমি সবসময় খাই, আর এত ঘেমে গেছি মানে ভাবছি নাইটিটা একটু চেঞ্জ করে নেবো না, একেবারে স্নানে চলে যাব, সেটা বুঝতে পারছি না। তো যাই হোক আগে চাটা খেয়ে নিই, তারপরে সব ভাববো। আর মামাম এখানে একটু পড়ছে, আর আমাকে বারবারই ও বলছে যে একটু দেখতে পড়াগুলো, তো আমি একটু দেখে নিচ্ছি, আমি সন্ধ্যেবেলায় নিয়ে আবার ওকে বসবো। তো আমার চা খাওয়া কমপ্লিট, চলে এসছি আবার কিচেনে, এবার যে বললাম ডাল বসাবো, সেই মসুর ডালটা আর কি ধুয়ে বসিয়ে দেবো। আর এদিকে মোটামুটি জানো এর মাঝখানে একটা মানে প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমি তো আজকে ভাতটা হাঁড়িতে বসাইনি, বসিয়েছিলাম ডেক্সিতে, আর এসে দেখছি মানে মানে দুবেলার ভাত যেহেতু আমি করছিলাম, বুঝতে পারিনি ওই ডেক্সিটায় কোনো দিনই ভাত বসাইনি, যার কোনো আইডিয়াও পাইনি, দেখছি একদমই ভাত ধরছে না, আবার এসে হাঁড়িটা এসে বসালাম। তার মধ্যে আমি একটু দুটো আলুও দিয়ে দিয়েছিলাম, সেই জন্য মানে আরও বেশি এ হয়ে গেছে, আবার হাঁড়িতে এসে বসিয়ে মানে এটা হলো আমার একটা এক্সট্রা কাজ হয়ে গেল, না দেখলে আজকে ভাতটা পুরো তলায় লেগে যেত। তো ভাতটা হতে হতে আমি গেছিলাম মামাকে স্নান করাতে, আর একে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। ওর শরীরটা যেহেতু একটু খারাপ, খুব একটা শরীরটা ভালো না, মুখটা দেখো মেয়েটার আমার একদম শুকিয়ে গেছে, তো আমি যেভাবে মানে ব্লগিংটা স্টার্ট করি ও সেটাই আর কি বলছিল, হ্যালো এভরিওয়ান এরকম করে, তাই জন্য আর একটু বড়ো হ, তারপর তুই স্টার্ট করবি আর আমি ব্লগটা করবো। তো চুলটা কিছুদিন আগেই কাটিয়েছিলাম ওর, আর চুল তো ওর চুল আমি নিজেই কেটে দিই, তো দেখো আবার চুলগুলো বেশ বড় হয়ে গেছে, নেক্সট উইকে এক্সাম শেষ হয়ে গেলে আবার ভাবছি একটু চুলগুলো কাটিয়ে দেবো, কেন ওর চুল খুব তাড়াতাড়ি না বেড়ে যায় এই জন্য। তো
ওকে মাথাটা ও চুলটা আছড়ে দিলাম। আর এখানে ডাল দেখো অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে, এবার উপরে এই যে ফেনাগুলো যে পড়েছে এই ফেনাগুলোকে একটু তুলে নিয়েছি। ডালটা একটু বেশি করেই করেছি, কারণ কালকে আর ডাল করবো না সেজন্য। আর ভাতটাও একটু নেড়ে দিলাম, কারণ আমি এখন যাব ভাবছি স্নান করতে, কারণ প্রচণ্ড গরম লাগছে। যে তোমাদেরকে কি বলবো, আর মামাকে একটু ওয়ারেসটা দিয়ে তারপরে যাব। তো দেখো মামাম এখানে বসে পড়েছে পড়া নিয়ে, আর আমি ওকে একটু ওয়ারেসটা দিয়ে দিলাম, ও এটা খেতে থাকুক, তারপরে আমি এসে আবার মানে বাকি কাজগুলো করব। পাশের বাড়ির একটা গাছ আছে এত বড়, মানে দোতলার সমান এই ফুলগুলো হয়, মানে মানে ফুলগুলো হয় বলতে গাছটায় এত ফুল ধরে না কি বলবো। তো আজকে আমি কটা ফুল নিয়েছিলাম, এটা দিয়ে আজকে পুজো দেবো। আর দেখো এখানে ভাত আমার হয়ে গেছে, ভাতের ফ্যানটা মানে গালিয়ে নিচ্ছি, নিয়ে এবারে আমার বাকি কাজ বলতে আমি ভাবছি একবারে স্নান করে এসে পুজো দিয়ে ডাস্টিং যখন করছিলাম তাহলে একটু ভালো করেই ভাবছি সব করে নেবো। তো দেখো এখন আমি পুজো যে ফুলগুলো দেখালাম তোমাদের, ওই ফুলগুলো দিয়ে আজকে পুজো দিয়ে নিচ্ছি। আর এই ফুলগুলো দিয়ে সাজালে না খুব সুন্দর লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো পুজো দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে আমার, একদম টোটাল কমপ্লিট। দেখো গোপালও বসে পড়েছে আমার, সব হয়ে গেছে। এবার যে জামা কাপড়গুলো স্নানের মানে গিয়েছিলাম, যে কটা ছিল বাসি সেগুলো সব ধুয়ে দিলাম, কারণ ঘরেই মেলতে হলো, বাইরে তো একদমই মেলা যাচ্ছে না, এত আবার ঝেপে বৃষ্টি এসেছে, সেজন্য ঘরেই মেলে দিলাম, আবার শুকিয়েও যাবে। আর কিছু যে জিনিসগুলো আমি আবার মানে কাচার জন্য রাখি, সেগুলো আমি লন্ড্রি করার জন্য মানে এইখানেই দিয়ে দিই, এখানেই আবার মানে জমাতে থাকি এর মধ্যে, যখন আবার অনেকটা হয়ে যায় তখন মেশিনটা চালিয়ে দিলে আবার হয়ে যায়। তো একবারে ভাবলাম এগুলো সবই মুছে নিই। তো আগে মানে আমি একটু একটু অল্প অল্প করে আগে কলিন দিয়েই মুছি, আগে ভাবতাম কলিন দিয়ে মুছলে না আমার ঠিক পছন্দ হতো না, আমি এমনি শুকনো একরা দিয়ে বেশ মুছতাম মনে হয় ভালো। তো এখন আমি একটু কলিনটা ইউজ করি, তো বেশ সুন্দর কিন্তু, দেখো একদম চকচকে হয়ে যায়। এটা আমার ফ্রিজটাও মুছে নিচ্ছি, আর এখানে ঘরে এসেছি, এবার ঘরে টিভিটা মুছে নিচ্ছি। এগুলো ডেলি করি, কিন্তু ডেলি আর কি দেখাবো, ডেলি তো আর একই জিনিস তো দেখাই না, সেই জন্য হলাম আজকে যখন করছি একবারে কাজগুলো সব কমপ্লিট করেই নিই। এখন বেশ কদিন মোটামুটি হয়তো আমি করতে পারবো না এই কাজ। আর দেখো বলতে বলতে আবার বৃষ্টি চলে এসছে, মানে জানলা দিয়ে এত বৃষ্টি আসছে যে মামাম বললো জানলাটাকে বন্ধ করে দিই, সেজন্য আবার জানলাটা উঠে বন্ধ করে নিই। এবার আমি আলমারিটাও ক্লিন করে নিচ্ছি। এবার আয়নাটাও একটু ক্লিন করে নিচ্ছি। আর এই সময় অভি আবার ফোন করেছিল যে বৃষ্টি হচ্ছে, আমরা আর কি ঠিকঠাক আছি কিনা। ও একটুখানি বৃষ্টি বৃষ্টি হলে বেশিরভাগ ফোন করে। তো রান্না মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে, চলো রান্নাগুলো একটু দেখিয়ে দিই। দেখো এখানে আলু দিয়ে একটুখানি চিংড়ি মাছ করেছিলাম, অল্প একটু ঝোল রেখেছি, আর এখানে ডাল। এখন আলু ভাতটা মাখছি না, আলুটা পরে মাখবো। আর এখানে আমার খাবার, মামামের খাবার আজকে একই ডিশে নিয়ে নিয়েছি, মামাকে একটুখানি খাইয়ে দিয়ে তারপর খাবো আমি। তো এখন হচ্ছে সন্ধেবেলা, মাঝখানে হচ্ছে খাওয়া দাওয়ার পরে একটুখানি মামামকে নিয়ে শুয়েছিলাম, আর যেহেতু এখন এক্সাম ওর চলে এসছে তো একটু পড়াটা আমি দেখিয়ে দিচ্ছি ওকে। ওর এখন আপাতত আমি এখনও টিচার রাখিনি, আমি ওকে এখন দেখিয়ে দিই। তো ফার্স্ট এক্সাম আছে ওর ল্যাঙ্গুয়েজ আর ম্যাথ, তো সেটা নিয়েই এখন বসছি। একদিনে হচ্ছে দুটো এক্সাম হবে, আবার পরপর একটা করে হবে, আবার মানডেতে গিয়ে দুটো করে এক্সাম হবে। তো সেই জন্য দুটো যেহেতু এক্সাম, একটু অল্প অল্প করে টাইম নিয়ে আর কি ওকে করিয়ে দিচ্ছি।
ফার্স্টেও ম্যাথটাই আগে করে নিচ্ছে। আর তখন যে বললাম না আলু মাখার কথাটা, তখন আর আলুটা মাখিনি, আলুটা এই অভি যখন এসে খাবে আর কি, সন্ধেবেলা তো আর খাবে না, ওই এসে রাতেই তখন খাবে, তখন ওই আলুটাকে আর কি পেঁয়াজ তারপর শুকনো লঙ্কা দিয়ে একটুখানি ভালো করে মেখে আমি কড়াইতে আর কি একটু সটে করে নিই, যেটা খেতে ভীষণই ভালো লাগে। তো আজকে আর ভিডিওটা আর বড় করলাম না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা।